হ্যালো, কেমন সবাই? তো আজকে আমরা যে অ্যানিমেটাকে রিভিউ করব ওইটার নাম হচ্ছে বিনোদ। তো আজকে আমরা যে অ্যানিমেটাকে রিভিউ করব ওইটার নাম হচ্ছে ওভারলর্ড। অ্যান্ড এই অ্যানিমেটা অনেক ইন্টারেস্টিং, সো আপনারা ভিডিওটা ফুল দেখিয়েন, তাহলে আপনারা এই অ্যানিমে নিয়ে সম্পূর্ণ ডিটেলস জানবেন যদি আপনারা এখন দেখেন নেই। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দেন, অ্যান্ড যদি চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, বেল আইকনটা ক্লিক করে অলে করে দিন যেন আপনারা লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পান। সো এই অ্যানিমে যে জেনরে আছে ওইটা হচ্ছে ডার্ক অ্যান্ড গেম অ্যান্ড ইসেকাই। অ্যান্ড আপনারা যে ইসেকাই মানে না বুঝেন, তাহলে ওইটা হচ্ছে কোনো একটা জায়গায় যদি আটকে পড়ে যাও অথবা অ্যাক্সিডেন্টলি ট্রাভেল কর। তো চলেন এখন আমরা আমাদের মেইন রিভিউতে যাই, লেটস স্টার্ট। তো চলেন এখন আমরা আমাদের এই রিভিউটা ফার্স্ট অ্যানিমে স্টোরিটা দিয়ে স্টার্ট করি। সো অ্যানিমে যেটা আমাদের মেন ক্যারেক্টার আছে ওর থেকে একটা ডিএমএমও আরপিজি গেম ভালো লাগে, যেটা এখন আর কয়েকদিন পর অথবা কতক্ষণ পর শাট ডাউন হবে। সো আর একটু খেলতে চাচ্ছে এই গেমটা, মানে অনেক খেলে। অ্যান্ড ওর সেই গেমে যেটা ক্যারেক্টার আছে ওইটা হচ্ছে একটা ভিলেনের। অ্যান্ড ও যখন গেমটার ভিতরে ছিল তখনই গেমটা শাট ডাউন হয়ে যায়, অ্যান্ড ও বের হওয়ার বদলে ও গেমটার মধ্যে থেকে যায়। অ্যান্ড ওর যেটা ক্যারেক্টার আছে ভিলেনের ওইটার মধ্যে আটকা পড়ে যায়। অ্যান্ড ও আরেকটা জিনিস দেখা যায়, যেগুলো ওর সার্ভেন্ট ছিল আর যেগুলো ক্যারেক্টার ছিল, যেগুলো মানে প্লেয়ার আসলে অ্যাক্টিভ হয় সেগুলো গেম শাট ডাউন হওয়ার পরও অ্যাক্টিভ। অ্যান্ড ওরা নিজের মতন মুভ করতে পারতেছে। অ্যান্ড আমাদের মেন ক্যারেক্টার সে এমএমও গেমে যে ক্যারেক্টারটা ইউজ করতেছিল ওইটার নাম হচ্ছে মোমঙ্গা। অ্যান্ড আমাদের মেন ক্যারেক্টারটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করে যে ওর গেমের লাইফটা কেন ওর রিয়েল লাইফ। সো মোমঙ্গা থেকে অনেকগুলো পাওয়ার আছে, সো সেগুলো টেস্ট করে যে মানে ওয়ার্ক করতেছে নাকি। অ্যান্ড ও যেখানে যে ও সবসময় ওর সিচুয়েশনটা বোঝার চেষ্টা করে। সো মোমঙ্গা এই নিউ ওয়ার্ল্ডে অনেক পাওয়ারফুল, সো সবাই ওকে অবেক করে। তো এখন কি ও সে পাওয়ারগুলো কি খারাপ ইউজ করবে নাকি ভালো ইউজ করবে ওটা দেখার জন্য আপনাকে অ্যানিমেটা দেখতে হবে। সো এই অ্যানিমের কনসেপ্টটা আমার থেকে অনেক ইউনিক লাগছে, অ্যান্ড আপনাদেরও চেক আউট করা উচিত, আপনাদের অনেক ভালো লাগতে পারে অ্যানিমেটা, অ্যান্ড আপনাদেরকে অন্য একটা ফিল দিবে অ্যানিমেটা। সো চলেন এখন দেখে নিই অ্যানিমের কয়টা সিজন আছে অ্যান্ড কয়টা এপিসোড আছে। সো এই অ্যানিমেতে টোটাল তিনটা সিজন আছে, সো এটা শুনে আপনারা অবাক হবেন না। এই অ্যানিমেতে সিজন ওয়ানে 13টা এপিসোড আছে, অ্যান্ড সিজন টু তেও 13টা এপিসোড আছে, অ্যান্ড সিজন থ্রি তেও 13টা এপিসোড আছে। সো যদি আমরা তিনটা সিজনের সব এপিসোডকে কাউন্ট করি তাহলে ওইটা আসতেছে যে 39। সো আপনারা অনেক ইজিলি অ্যানিমেটা শেষ করে ফেলতে পারবেন। সো চলেন এখন এই অ্যানিমের রেটিংসগুলো একটু দেখে নিই। সো আইএমডিবি অ্যানিমেটাকে রেটিং দিছে 7.8/10, অ্যান্ড মাই নেম ইজ এই অ্যানিমেটাকে রেটিং দিছে 8/10। সো এই অ্যানিমের রেটিংটা অনেক ভালো। সো এখন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দেব এই অ্যানিমের মধ্যে আমার কোন জিনিসটা মানে খারাপ লাগছে অ্যান্ড কোন জিনিসটা ভালো লাগছে। সো অ্যানিমে নিয়ে আমার যেটা কমপ্লেন আছে ওইটা হচ্ছে যে অ্যানিমেশন। সো 2016 তুলনায় এই অ্যানিমের যেটা অ্যানিমেশন আছে ওইটা আমার একটু ল্যাকিংস লাগছে, বাট ওইটা তেমন এফেক্ট করবে না বিকজ এই অ্যানিমে স্টোরিটা ভালো। অ্যান্ড এই অ্যানিমে যে জিনিসটা আমার ভালো লাগছে ওইটা হচ্ছে আপনাকে একটা আলাদা টেস্ট দিবে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অলে করে দিন যেন আমরা লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান। অ্যান্ড কমেন্টে বলতে পারেন যদি কোনো সাজেশন থাকে, লাইক এই ভিডিও রিলেটেড অর নেক্সট ভিডিও রিলেটেড অর আমার কন্টেন্ট রিলেটেড। সো আজকের ভিডিও যেটা লাইক এম আছে ওইটা হচ্ছে 30 লাইক, সো আশা করি আপনারা এই লাইক এমটা কমপ্লিট করে দিবেন। সো দেখা হবে একটা ভিডিওতে, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।